আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 27 সেপ্টেম্বর শুক্রবার, দশমী তিথি, পুষ্যা নক্ষত্র, শিব যোগ, জন্মরাশি কর্কট। সঙ্গে থাকুন, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব 12টি রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। আর এই দৈনিক রাশিফল থেকে আমরা কি জানতে পারি আমাদের দিনটি কেমন যাবে, কারা কারা সতর্ক থাকবে, কারা কারা খুব হ্যাপি থাকবে, সবটাই কিন্তু আমি বলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। সবার আগে যে কথাটা বলতে হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো করে শুনতে হবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি যে এই যে আলোচনা করি সে দৈনিক রাশিফল হোক বা মাসিক রাশিফল, এগুলো কিন্তু জাস্ট আমি আপনাদের অ্যালার্ট করি, আপনাদের জানানোর চেষ্টা করি যে এই এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে পারে, আপনাদের এই গ্রহের কারণে আপনাদের জন্য অনেক শুভ কিছু অপেক্ষা করছে, আপনাদের অনেক বিপদ অপেক্ষা করছে, তারপর কিন্তু চলার দায়িত্ব আপনার। যদি কেউ মনে করেন উনি বলে দিচ্ছেন আমি সব পেয়ে যাব, ভুল করবেন। যদি আপনার এই চিন্তাধারাটা মাথায় আসে যে উনি বলে দিচ্ছেন, নিশ্চয়ই আমাদের অ্যালার্ট থাকতে হবে, এগুলো আমাদের গ্রহণ করতে হবে আর নেগেটিভগুলো বিদায় করতে হবে। 100% আপনি সফলতা, কারণ আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি, একটা খবর দেওয়ার চেষ্টা করি মাত্র, আর তার বাইরে কিছু না। তারপরে আপনার দায়িত্ব কীভাবে আপনি আপনার জীবনকে উন্নতি করবেন বা বাধা বিঘ্ন কাটিয়ে তুলবেন সম্ভব। শুধু আমি এটা প্রত্যেকটা আলোচনায় বলি, আমরা জানতে পারলে যে আমাদের সময়টা খারাপ ভালো করা সম্ভব, সেটা আপনি ভালো করতে পারবেন, এতে কোনো সন্দেহের জায়গা নেই। যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করি, আর অ্যালার্ট যতটা থাকবেন ততটা সেফ থাকবেন। অ্যালার্ট থাকবেন না, আমার আলোচনাগুলো কিন্তু আপনার সাথে একদম মিলবে, অর্থাৎ যে নেগেটিভগুলো বলবো আপনার সাথে মিলবে, আর অ্যালার্ট থাকলে সেটা কিন্তু মিলবে না। এবার আসুন আমার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেই সম্পর্কে একটু বলি। দেখুন, অনেকেই আছেন বহুদিন ধরে আমাকে চেনেন বা প্রোগ্রাম দেখেন, কিন্তু কিভাবে যোগাযোগ করবেন বুঝতে পারছেন না। আবার কেউ কেউ আছেন আমারই খুব আশেপাশেই, কিন্তু সঠিক জায়গা জানতে পারছেন না, যে কারণে আসতে পারছেন না। দেখুন, এটা হচ্ছে নদিয়া বীরনগর, আপনারা যদি আশেপাশে কোথাও থাকেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সপ্তাহে 3 দিন, সোম মঙ্গল বুধ, বেলা 11টা থেকে সন্ধে 6টা। এটা আমার নিজের মন্দির, এখানে এসে আপনারা আপনাদের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা বা তার সমাধান অবশ্যই আপনাদের বলা হবে। আর যারা তারাপীঠে দেখা করতে চাইছেন সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনি, দুর্গাপুজোর পর থেকে। আর যারা এই দুটো জায়গার কোনো জায়গায় আসতে পারছেন না, অনেক দূর বাড়ি, তারা অনলাইন যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমে বাড়ি বসে আপনি কিন্তু আপনার সম্পর্কে সমস্ত কিছু জানাতে পারেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, সবটাই সম্ভব। কিন্তু এখানে সব সিস্টেমেটিতে চলবে, আপনি আমার এখানে সরাসরি আসুন বা তারাপীঠে সরাসরি আসুন বা অনলাইন, সবটাই কিন্তু আগের থেকে বুকিং করতে হবে, হঠাৎ চলে আসবেন হবে না। তাই কি করে বুকিং করতে হয় সেটা বলি। আপনার নাম ঠিকানা, আমি অমুক জায়গায় অমুক তারিখে যাব, এখান থেকে কনফার্ম হবে চলে আসবেন, বা আমার নাম ঠিকানায় আমি অনলাইনে প্রেডিকশন করাতে চাই, আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট উত্তর দিয়ে দেবে কীভাবে সিস্টেমেটিতে আপনাকে আসতে হবে। এইভাবে আপনি জেনে অনলাইন বা অফলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার এখানে আসবেন কেন, কি কাজ আছে আপনার, কি সমস্যা আছে সেগুলো বলি। দেখুন, আমার জবামায়ের কৃপায় মোটামুটি মানব জীবনের যে সমস্যাগুলো তৈরি হয় এখানে আসলে সেই সমাধানগুলো পাওয়া যায়। যেরকম এই মুহূর্তে যেটা বেশি দেখা যায়, অবৈধ প্রেম ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, এবং আপনার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়া বা প্রেমিকা চলে যাওয়া, তাদেরকে পুনরায় কি করে ফিরিয়ে আনা যায় সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। এবং বেশ কিছু পুরুষ ও মহিলাদের কিছু গোপন রোগ থাকে, আরও অনেক কিছু আছে যেগুলো প্রকাশ্যে বলা যায় না, সেগুলো কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সেই সমস্যার সমাধানও করতে পারবেন। তবে অবশ্যই যোগাযোগ করতে হবে, যোগাযোগ না করলে কিছুই সম্ভব না। এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত 12টি রাশির সম্পর্কে বলি। প্রথমেই মেষরাশি, মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন,
হঠাৎ করে একটা আপনার আর্থিক ক্ষতি হতে পারে, যেখানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, যে কারণে আপনার টেনশন দুশ্চিন্তা। এক কথায় যদি বলা হয় তাহলে আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকা উচিত, চোখ কান খোলা রাখা উচিত, তাহলে এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। তা না হলে কিন্তু অবশ্যই আপনার দিনটি খুব একটা শুভ নয়, কারণ হঠাৎ আর্থিক ক্ষতি, উটকো ঝামেলা, টেনশন এগুলো আসতে পারে। বৃষরাশি, দারুণ শুভ দিন আগামীকাল। বৃষরাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে, কোনো যোগাযোগ তৈরি হতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, আপনার ইনকাম বৃদ্ধি পেতে পারে, মন মানসিকতা অনেকটাই ভালো থাকতে পারে। তাই এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ বৃষরাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ। মিথুন রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকে, তারা অবশ্যই কিছু না কিছু পেতে পারে, সেটা ভালো পরামর্শ হতে পারে, কোনো গিফট হতে পারে, কিছু অর্থ হতে পারে, যে কোনো দিক থেকেই হোক না কেন, এদের কিন্তু আগামীকাল ভালো কিছু ঘটতে চলেছে এবং সেটা ভাগ্য বদলে দেওয়ার মতো। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল, অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি সবটাই উপলব্ধি করতে পারবেন যে কথাগুলো আপনাদেরকে বলা হলো। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ, স্বপ্ন পূরণ হতে পারে। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি অতি শুভ, আপনাদের কোনো নতুন খবর আসতে পারে, কর্মে গতি ফিরতে পারে এবং সারাটা দিন আপনার মনটা খুব আনন্দে থাকতে পারে, অর্থাৎ টেনশন মুক্ত থাকবেন আগামীকাল, খুব ভালো দিনটি কিন্তু কাটবে যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি সতর্ক থাকতে পারেন, অর্থাৎ আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনি উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন, ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। কাদের সাথে? আপনার স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, মা বাবা ভাই বোনের মধ্যে, যে কোনো কারোর সাথেই সম্পর্ক, ভালো যে সম্পর্কটা ছিল নষ্ট হতে পারে। তাই এটা অবশ্যই অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এগুলো কিছুই ঘটবে না। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, তারপরের দায়িত্ব আপনাদের, আমি শুরুতেই বলেছি। এরপরে চলে আসুন কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। কন্যারাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ কিন্তু তৈরি হয়েছে এবং অনেক কিছু আছে যেগুলো আটকে ছিল বহুদিন ধরে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। আপনার যে কোনো স্বপ্ন পূরণ হতে পারে, সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকতে পারে আগামীকাল, অর্থাৎ সব মিলে যদি বলি কন্যারাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে আগামীকাল। এরপর তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হয়ে যাবে, কোনো নতুন ব্যক্তির সাথে আপনার পরিচয় হওয়ার কারণে দেখবেন পরবর্তী সময়ে আপনার খুব ভালো গতি ফিরবে বিজনেসের বা চাকরি ক্ষেত্রে, কোনো ভালো কিছু হতে পারে, যে কোনোভাবেই হোক না কেন আগামীকাল কিন্তু অত্যন্ত শুভ যদি আপনার তুলারাশি হয়ে থাকে। তাই তুলারাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করাই আমার কাজ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন যে ভালো কিছুই হচ্ছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোট লাগা, আঘাত লাগা বা স্বাস্থ্য খারাপ, এগুলো আপনার হতে পারে। ধরুন আপনার এগুলো কিছু হলো না, আপনার বাড়ির কারোর হতে পারে, আপনার মা বাবা স্ত্রী সন্তান, যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু টেনশন, কিছু অর্থ ব্যয় হতে পারে। তাই সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন, না থাকলে কিন্তু এই আমার যে কথাগুলো আপনার সাথে মিলবে, তাই অ্যালার্ট থাকুন। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই দিনটি শুভ, আপনার জীবনে হঠাৎ উন্নতি হতে পারে, কারোর সাথে এমন ব্যক্তি যার সাথে পরিচয় হবে আপনার ভাগ্য বদলে দেবে, নানাভাবে আপনাকে সুযোগ সুবিধা এনে দেবে, সেটা যেভাবেই হোক না কেন, বা আপনার কোনো একটি স্বপ্ন বহুদিন ধরে সেটা পূরণ হচ্ছিল না, সেটাও দেখবেন আপনি একটা আশার আলো খুঁজে পাবেন আগামীকাল। অর্থাৎ সব দিয়ে মিলিয়ে যদি বলা হয়
ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকছে, এতে কোনো সন্দেহ নেই। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দিনটি শুভ, আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন, যেগুলো পরিকল্পনা করবেন ম্যাক্সিমাম সাকসেস করতে পারবেন, টেনশন দুশ্চিন্তা কম থাকবে, আর্থিক দিক থেকে উন্নতি হবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, তাই অবশ্যই পজিটিভ থাকছে যদি আপনার মকর রাশি হয়ে থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনার জীবনে কিছু না কিছু কিন্তু পরিবর্তন হবে, সেই পরিবর্তনগুলো অবশ্যই ভালো, পজিটিভ নেগেটিভ নয়। আর অ্যালার্ট থাকলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কোন দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যাচ্ছেন, তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। অনেক কিছু আপনার জীবনে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন, যথেষ্ট পজিটিভ থাকছে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল যথেষ্ট ভালো থাকবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আপনি কারোর কাছে অর্থ পেলে সেটা রিটার্ন পেতে পারেন, বা আপনি কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন কারোর কাছ থেকে, যেটা কাজে লাগিয়ে আপনার কিন্তু উন্নতি হবে, তাই কোনো শুভ খবরও আপনি পেতে পারেন। সব মিলিয়ে যদি বলি যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল। এই যে 12টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, টোটালটাই অ্যাভারেজ এবং সর্বজনীন, তাই এখানে প্রত্যেকের সাথে মিলবে এ কথা কখনো বলা সম্ভব না, তবে 50% জাতক জাতিকারা এর থেকে সফলতা পাবে, 50% জাতক জাতিকারা পাবে না, কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভফল দেয়, আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়, তাই এখানে কিন্তু বুঝতে হবে আপনার রাশি আছে আপনি সব মিলিয়ে নেবেন একদম না, আপনার রাশি আছে সব ঠিক আছে আপনি সব মিলিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।